একবারের কথা, ভরতপুর নামের গ্রামে লোকেরা খুব ভালোভাবে থাকছিল, দোল উৎসব কাছেই ছিল, আর তাই সবাই ওটারই আয়োজনে ব্যস্ত ছিল। সেই গ্রামেই একটা পরিবার থাকত, যেখানে কিষেন আর ওর বউ লতা আর ওদের মেয়ে আরতিও থাকত। কিষেনের একটা ছোট মুদির দোকান ছিল। যেই তো দোল উৎসব আসছিল, ও নিজের দোকানের সামনে রং পিচকারি আর সব রকম দোলের জিনিসপত্র রেখেছিল। কিষেনের খুব ভালো বিক্রি হচ্ছিল। সেই দিনগুলো ও একটু লেটে বাড়ি ফিরত, আর একদিন ওর বাড়ি ফিরতে ফিরতে রাত ১২টা হয়ে গিয়েছিল। আজ অনেক দেরি হয়ে গেল, এখন বাচ্চারা অনেকই রেগে যাবে, ওরা তাড়াতাড়ি আসতে বলেছিল, কি করি, ওদের জন্যে একটু আমি রং নিয়ে যাই, হ্যাঁ ভালো হবে। ব্যাস কিষেন বাচ্চাদের জন্য রং আর বেলুন নিয়ে নিল। তারপর ও চাষের জমির ভেতর থেকে বাড়ি ফিরতে আসে, যাতে ও বাড়ি তাড়াতাড়ি ফেরে। রাস্তায়ও একটা চৌরাস্তা পায়, ওই চৌরাস্তায় একটা হাঁড়ি, রং আর কালো পুতুল দেখে। আরও কিছু আজব জিনিসপত্র রাখা ছিল। কিষেন ওইসবে মন দেয় না, আর তার উপর দিয়েই বেরিয়ে চলে যায়। কিষেনের পাটা ওই কালো পুতুলের উপরে পড়েছিল। কিষেন তো এগিয়ে যায়, কিন্তু ওই পুতুল থেকে একটা আজব ধোঁয়া বেরোয়। ধোঁয়া বেরোনোর পরে তার মধ্যে থেকে একটা ডাইনি বেরিয়ে আসে। আমি মুক্ত হলাম, আমি মুক্ত হয়ে গেলাম। ডাইনি ওই পুতুলের মধ্যে থেকে বেরিয়ে খুব খুশি হয়, আর তারপর ওর সামনে কিষেনকে যেতে দেখে, যার হাতে রঙের থলি ছিল। রং পিচকারি, ও মজা এসে গেল, এইবার আমিও হোলি খেলব। ডাইনি রং আবির দেখে খুব খুশি হয়ে যায়, আর চুপটি করে কিষেনের থলের থেকে সব আবির বার করে নেয়। তারপর পাগলের মতো অনুগুলোকে হাওয়ায় ছিটাতে থাকে। তারপর বেঁচে থাকা রংগুলো নিজের মুখে লাগিয়ে নেয়। হোলি হোলি, আমি মানাবো হোলি। সেই রাতে ডাইনি নিজের মুখের উপরে আবির মাখিয়ে কিষেনের পেছন পেছন হাঁটতে থাকে। যখন কিষেন বাড়ি পৌঁছায়, ও ওর বাড়ির কাছে এসে যায়। বাড়ি পৌঁছে কিষেন থলির মধ্যে থেকে রং আবির বার করে দিতে যাচ্ছিল, কিন্তু ও থলেতে কিছুই পায় না। আরে, আমি তো নিজের হাতেই এর মধ্যে আবির রেখেছিলাম, কোথায় গেল? আরে হয়তো রাস্তায় কোথাও পড়ে গেছে। কিষেন আর ওর পরিবার ঘুমিয়ে পড়ে, আর রাত্রে ডাইনি ওদের বাড়িতেই ঢুকে পড়ে। ওদিকে রান্নাঘরে ও অনেক গুজিয়া দেখতে পায়। আরে বা গুজিয়া, তাও এতগুলো, আমার তো মজাই আসলো, এখন তো আমি সব গুজিয়াগুলো খাবো। ডাইনি তারপরে একটা গুজিয়া উঠে খেতে থাকে। ওই গুজিয়াটা ওর এত ভালো লাগে যে ও গপ গপ করে সব গুজিয়াগুলো খেয়ে ফেলে। খুবই সুস্বাদু ছিল, আমার তো পেট ভরে গেল, এখন তো আমি কোনো গাছের ওপরে গিয়ে আরাম করে ঘুমোব। সকালে যখন লতা রান্নাঘরে ঢোকে, ও একটাও গুজিয়া দেখতে পায় না। ও খুব হয়রান হয়ে যায়। আরে, এই রাতেই তো আমি এতগুলো গুজিয়া রেখেছিলাম, এখন তো একটাও দেখতে পাচ্ছি না, সব গুজিয়াগুলো গেল কোথায়? লতা রেগে বাচ্চাদেরকে ডাকে, বাচ্চারা এদিকে এসো, সত্যি করে বলো গুজিয়াগুলো কে খেয়েছে? আমি তো একটাও গুজিয়া খাইনি মা, সত্যি। সবাই খুব হয়রান হয়ে যায়, কিন্তু ওরা করতেও কি পারত। লতা ছাতে গিয়ে কচুরি আর পাঁপড় বানাতে শুরু করে। ডাইনিও ছাতে বসে লতার দিকেই তাকিয়েছিল। আরে বা, আজ তো আমি কচুরি আর পাঁপড়ও খেতে পারবো, মজা আসবে। লতা সারাটা দিন কচুরি আর পাঁপড় বানায়, আর সন্ধে অবধি ওগুলোকে রোদে শুকানোর পর ওগুলোকে ভেজে ডাব্বায় ভরে দেয়। বাচ্চারা যখন পাঁপড় চায়, তখন ও তাদেরকে বকে দেয়, আর একটাও পাঁপড় দেয় না। ও ডাব্বাগুলোকে বাচ্চাদের থেকে লুকিয়ে রেখে দেয়। কিন্তু ডাইনি তো জানত ডাব্বাগুলো কোথায় রাখা আছে, আর ও সবাই সবার পরে আবার রান্নাঘরে চলে আসে, আর সব কটা ডাব্বা বার করে বসে পড়ে। এ কিভাবে ভাবলো যে ডাব্বাগুলো লুকিয়ে রাখবে, তাও আমার নজর বাঁচিয়ে। কখনো না, এক্ষুনি দেখছি এগুলো কিভাবে বানানো হয়েছে। ব্যাস তারপরে ডাইনি কচুরি আর পাঁপড় খেতে শুরু করে। সেগুলোও এত সুস্বাদু লাগে যে একটু পরেই ও সেগুলোকেও একদম চেটে ফেলে, আবার গিয়ে গাছের উপরে শুয়ে পড়ে। পরের দিন সকালে যখন লতা রান্নাঘরে যায়, আবার সে ডিব্বাগুলোকে খালি পায়। এমা, এগুলো তো পাঁপড় আর কাচুরি রাখার ছিল, কিন্তু পাঁপড় আর কচুরি গেল কোথায়? এ কে এসে এখানে সব খেয়ে নিচ্ছে? লতা আবার বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, আর ওদের খুব বকে। কিন্তু বাচ্চারা বারবার এই বলে যে ওরা তো জানতই না যে কচুরি আর পাঁপড় কোথায় রাখা আছে। লতা একদম হয়রান হয়ে বসে পড়ে। রাত্রে ডাইনি রান্নাঘরে রাখা জিনিস খেয়ে ফেলে, আর সারাটা দিন ও কিষেনের সাথে ওই দোকানে থাকতো বা কিছু কাজ করতে থাকতো। কতবার লোকেরা দেখত যে কিষেন তার মুখের উপরে রং লাগিয়ে কেন বসে আছে,
কিন্তু সেটা তো আসলে ডাইনি ছিল, যে দিনের বেলায় ওর শরীরের উপরে কব্জা করে রাখত। ওর খাবার দাবারের আর হোলির খুব শখ ছিল। একদিন কিষাণ নিজের দাদা আর বৌদির কাছে হোলি খেলতে যায়। আবার ডাইনি ওর পিছু করতে শুরু করে দেয় আর ওর দাদার বাড়ির অব্দি পৌঁছে যায়। কিষাণ যেই ওখানে পৌঁছয়, ওর বৌদি ওর জন্যে অনেকগুলো খাবার জিনিস সামনে রেখে দেয়। ওর মধ্যে অনেকগুলো খাবারের জিনিস আর অনেক রকম মিষ্টি ছিল, কাছে আবিরের রঙও ছিল। ডাইনি এগুলো দেখে পাগলের মতন হয়ে যায়। ও তক্ষণই কিষাণের শরীরের ভেতরে ঢুকে পড়ে আর নিজের মুখের উপরে রং লাগিয়ে নেয়। এটা কি করছিস? আমি দোল খেলবো। সব রং মুখের উপরে লাগিয়ে নেওয়ার পর কিষাণের ভেতরে ডাইনিটা খেতে শুরু করে। ও একের পর একে মিষ্টি খেতে শুরু করে দেয়। কিষাণের দাদা বৌদি ওকে দেখে হতবাক হয়ে যায়। আরে ভাই, তুমি আরাম করে খাও, তাড়াহুড়ো কিসে? ওগো, আমার তো কিছু গড়বড় লাগছে। ভাই কিছু আজও বাবা যে কথা বলছে, যখন এসেছিল তখন তো ঠিক ছিল। কিষাণ নিমেষের মধ্যে সব কিছু খেয়ে নেয় আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। ওর দাদা বৌদিও ভয়ের চোটে কিছু বলে না। এই কথাটা আমাদেরকে লতাকে জানাতে হবে। কিষাণের দাদা ওর পেছন পেছন যায়, সারা রাস্তা ওর উপরে নজর রাখে। কিষাণ রাস্তায় থেমে কিছু লোকেদের দিকে তাকিয়ে থাকে যারা হোলি খেলছিল, আর তারপর ওদের সাথে পাগলের মতন দোল খেলতে শুরু করে। কিষাণের ভাই কিছু বুঝতেই পারে না। ও তাড়াতাড়ি ওর বাড়ি পৌঁছায় আর লতাকে সব কথা বলে। দাদা, ও তো এখানেও আজব ব্যবহার করছে, বাচ্চাদেরকে খেলতে দেয় না আর ওদের বেলুন নিয়ে নিজেই মারে, সব আবির নিজের উপরেই মাখিয়ে নেয়। কিষাণের শরীরে ডাইনি আছে, ওকে বাঁচাতেই হবে। একবার দোল শেষ হলে ওকে আর বাঁচানো যাবে না, শিগগিরই কিছু একটা করতে হবে। যেই কিষাণ আসে তার আগেই ওরা একটা তান্ত্রিককে ঘরে ডেকে নেয়, যে ঘরে সব আয়োজন করে রেখেছিল। এইসব কি, কে করেছে, আর তুই কে? তুই বল তুই কে, আর এর শরীরে কেন ঢুকেছিস? এই বাড়ির থেকে এখন তুই কি চাস? এটা শুনে ডাইনি কিষাণের শরীরের থেকে বাড়ি আসে। এবার তুই যখন জানতেই পেরে গেছিস, তখন তোর থেকে লুকোনো কি আছে? আমাকে তুই কিষাণই মুক্ত করেছিল, তাই আমি তো ওর সাথেই থাকবো। এ তোকে ছাড়া পাইয়েছে? হ্যাঁ, আমাকে তো এই পুতুলের মধ্যে বন্দি করে রেখেছিল আর চোর রাস্তায় ছেড়ে দিয়েছিল, কিন্তু কিষাণ আমার উপরে পা রাখলো আর আমি মুক্ত হয়ে গেলাম। আমি কতবার একে বলেছিলাম যে চোর রাস্তায় দেখে পেরোবে, কিন্তু এ তো শোনেই না। ঠিক আছে, আমি মজা দেখাবো, বল তোর কি চাই? আমি তো আবির খেলবো, আবির খেলে আমি চলে যাব। দোল খেলবি? দোল এত প্রিয় কেন? আমার হোলি খুব পছন্দ, কিন্তু আমি খুব গরিব, কখনো হোলিতে সুস্বাদু খাবার আর রং দেখিনি, এই গরিবিতে বড় হলাম। আর একটা হোলিতে খুব অসুস্থ হওয়ার জন্য আমি মরেই গেলাম, তারপর আমি একটা মেয়ের শরীরে থাকতে লাগলাম আর ওরাও একটা পুতুলে বন্ধ করে চৌরাস্তায় ফেলে দিল। তারপর কিষাণ যখন আমার উপরে পা রাখলো আমি মুক্ত হয়ে গেলাম। তুই এটা ঠিক করছিস না, একে ছেড়ে চলে যা তুই, এটা তোর বাড়ি নয় আর এটা তোর শরীরও নয়। না না, আমি কোথাও যাব না, এখানেই থাকবো, দোল খেলবো। তোর দোল খেলার ইচ্ছে আমি পূরণ করব, তুই কথা দে দোল খেলার পর এখান থেকে চলে যাবি চিরকালের জন্য। ঠিক আছে, কিন্তু আমাকে এবার না, প্রতিবার দোল খেলার আছে, তুই আমাকে বন্দি করবি না। ব্যাস, প্রত্যেক বছর আমি আসবো, দোল খেলবো লোকেদের সাথে। যদি আমাদের কোনো লোকসান না করে তুমি আমাদের সাথে রং খেলে আর খেয়ে দিয়ে চুপচাপ চলে যাবে তাহলে কিছু না, কিন্তু তুমি কখনো কারোর খারাপ করবে না তো? করবো না, শুধু আমার রং খেলার আছে আর ভালো খাবার খাওয়ার আছে। ডাইনির কথা লতা মেনে নেয়। পরের দিন হোলিতে সবাই খুব হোলি খেলে, ডাইনির এটা প্রথম হোলি। এতগুলো রং, এতগুলো পিচকারি, সব বেলুন আর অনেক সুস্বাদু খাবার, ডাইনি এসব দেখে খুব খুশি হয়। ও লতা কিষাণের বাচ্চাদের সাথে খুব দোল খেলে। এটা আমার প্রথম হোলি, আজ আমি খুব খুশি। তুমি চুপ করে আমার গুজিয়া আর কচুরি খেয়ে নিও না জানো। না না, আমি সবার সাথে একসাথে খাবো। সবাই হাসতে শুরু করে, ডাইনির হোলি খেলার ইচ্ছা পূরণ হয়ে যায়। তারপরও প্রত্যেকবার আসে আর কিষাণ আর লতার সাথে হোলি খেলে চুপচাপ চলে যায়।